প্লট কিভাবে কিনলেন? আপনার আয়ের উৎস কি? নতুন প্লটটিও তোমার নামে। এত টাকা কোথায় পেলে? টাকা নিয়ে ভাবতে হবে না, সাইন করে দাও। ঝামেলা হলে আরে কিচ্ছু হবে না, স্বামী বললো আর আপনি মেনে নিলেন। আপনি জানতেন না এটা অবৈধ অর্থ কিনা? আপনি না করলেন না কেন? নীলা বাবির ভেকেশনে যাচ্ছি ইউরোপ, তাছাড়া ভাড়া বাসার কতদিন দেখো আমাদেরও। আপনি চেয়েছিলেন কারণ আপনারও লোভ ছিল। এটা কি তোমার নামে গুলশানের ফ্ল্যাট? এভাবে পুরুষের দুর্নীতির দায় নারীরা নিচ্ছে, তাই এখনই সচেতন হন। দুর্নীতিকে না বলুন।